প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরফুদ্দৌলা সৈকত। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। পুরুষদের ক্রিকেটে 10টি টেস্ট, 63টি ওয়ানডে এবং 44টি 20 ওভারের ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে 100 ম্যাচ পরিচালনার কীর্তিও আছে তার। নারী ক্রিকেটে তার ওয়ানডে সংখ্যা 13টি, 28টি নারী টি টোয়েন্টিও পরিচালনা করেন এই আম্পায়ার। 2023 বিশ্বকাপে ভালো মানের আম্পায়ারিংয়ে পুরস্কার হিসেবে আইসিসি এলিট প্যানেলে যুক্ত হয়েছেন বলে মনে করছেন সৈকত। যতগুলি ম্যাচ করেছি সবগুলি ইন্টারেস্টিং ছিল, হয়তো বা ফার্স্টেস্ট 100 হয়েছে, 7 দিন পরেই ফার্স্টের 100 ব্রেক করেছে ম্যাক্সওয়েল, আবার 200 করেছে। আফগানিস্তান ইংল্যান্ডকে হারালো, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচটা খুব টাইট গেম ছিল। আমার মনে হয় আমি মোটামুটি যেটা বললাম একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছিলাম, একটা ইমেজ বিল্ড আপের জন্য যেটা দরকার ছিল। প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড কাপে গিয়ে আমি নার্ভাস ছিলাম না, তো আমার মনে হয় ওইটারই একটা রিওয়ার্ড আসলে আজকে যে অ্যাচিভমেন্ট।